কাটিমন নাকি পাকলে টক হয় সেরকম কি টক না টকের ভাব কিছু নেই যথেষ্ট স্বাদের দিক দিয়ে ভালো টেস্টটা কেমন বলুন টেস্টটা খুবই মিষ্টি আচ্ছা তাহলে বাড়িতে লাগানো যেতে পারে হ্যাঁ বাড়িতে লাগানো যেতে পারে আচ্ছা তা কি মালটা আছে মিশরীয় মাল মিশরীয় মালটা মিশরীয় হলুদ হবে ইয়া নমস্কার আমি সুদীপ্ত আর রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি কলকাতার একদম কাছে গুমা স্টেশনে সংলগ্ন বদরহাটের সাদিয়া নার্সারিতে এবং এই নার্সারির যেটা বিশেষত্ব আপনারা ভীষণ কম দামে সঠিক জাতের গাছটা এই নার্সারি থেকে পেতে পারেন এখানেই দেখুন ব্যানানা ম্যাঙ্গোর অলরেডি এখানে ধরে রয়েছে এরকম প্রচুর মাদার প্ল্যান্ট থেকে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকেই মফিজুল বাবু তার সমস্ত চারা গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করেন যার জন্য দামটাও অনেক কমে আপনারা গাছ পারচেজ করতে পারেন এই নার্সারি থেকে তো চলুন আমরা মফিজুল বাবুর সাথে কথা বলবো এবং নার্সারিটা ঘুরে দেখব মফিজুল বাবু এটা কি আম আছে এটা ব্যানানা ম্যাঙ্গো এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আমি যতটা জানি একটাই জাত কেউ বলছে ই হলো কেউ বলছে রেড এইটা ই হলো এবং এর আগে আমি দুটো ব্যানানা ম্যাঙ্গো খেয়েছি এর থেকে ডবল বড় এই গাছটায় তো 12-14 দাম ধরেছিল এই দেখেন পাকলে পুরো রেড হয়ে যাচ্ছে মফিজুল বাবু আরেকটা যেটা বলবো যদি কোনো আপনার একদম ডাইরেক্ট সানলাইট পড়ছে বলে লাল কালারটা আসছে যদি একটু সানলাইট কম পড়ে হয়তো এতটা লাল আসবে মানে লালটা একটু কমে হলুদটা বেশি আসবে আচ্ছা 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 আমটা পড়েন আচ্ছা তাহলে আমটা পারি আমরা এই আমরা পেরে আমরা টেস্ট করে দেখব আপনি কাটুন তাহলে আমটা আচ্ছা দাদা একটু আসবেন আমটা কাটা হচ্ছে আপনি একটু টেস্ট করেন যে স্বাদটা আপনার কাছে লাগছে সেটাই আপনি একটু আমাদের সামনে বলবেন মানে সত্যি কথাটা বলবেন হ্যাঁ আপনার যেটা মনে হবে খাওয়ার পরে আপনি সেই কথাটাই আমার দর্শকদেরকে বলবেন আটি সব কেটে গেছে আটি আচ্ছা আটিটা কাটি কাটুক না ধর দাদা আসেন দাদা আসুন একটু আটি সব কেটে গেছে হ্যাঁ ঠিক আছে উপকারটা আর কি দাদা আসেন আপনি খান খেয়ে এই সঠিক সামনে আসেন সামনে আসেন এসো এখানে এসো প্রথমত বলুন কতটা মিষ্টি আমটা কতটা মিষ্টি খুব ভালো মিষ্টি দেশীয় যে আমগুলো এটা কি সেরকম না তার থেকে বেশি মিষ্টি তার থেকে বেশি মিষ্টি এটা ব্যানানা ম্যাঙ্গো বলেন এটা ব্যানানা ম্যাঙ্গো দেশি আমের থেকে বেশি মিষ্টি আচ্ছা মিষ্টি আশ নাই আচ্ছা আর একটা আচ্ছা আর একটু জানতে চাইবো আম দেশীয় আমে আমরা দেখি আশ আছে প্রচুর মানে রোয়া থাকে এই আমটা কি রোয়া আছে না খুব কম খুব কম তাই তো খুব কম বলতে কি আমি তো মোটামুটি পাচ্ছি না সেরকম তাই তো আচ্ছা টেস্টটা কেমন বলুন টেস্টটা খুবই মিষ্টি আচ্ছা তাহলে বাড়িতে লাগানো যেতে পারে হ্যাঁ বাড়িতে লাগানো যেতে পারে আচ্ছা মফিজুল বাবু যেটা সবার যেটা মন্তব্য আমারও ঠিক সেম প্রচুর মিষ্টি আমটা এবং আঁশ নেই বললেই চলে অর্থাৎ ভিতরে যে রোয়া রোয়া থাকে আমাদের আম্রপলি বা আমাদের হিমসাগর আমগুলোতে এটাতে আপনারা দেখুন একটু ক্লোজলি ক্যামেরাতে এখানে কিন্তু কোনো রোয়া নেই যাই হোক আমটা খেয়ে আর সবটাই দেখাবো আমি প্রথম মাদারগুলো দেখিয়ে নেই তারপরে চারাটা দেখাবো আর মাদার দেখাতে দেখাতে যদি ভিডিও দুটো পার্ট হয়ে যায় সবাই আমার ভিডিওটা দুটোই দেখবেন এবং না কেটে শেষ পর্যন্ত একটু কষ্ট করে বা ওয়েট করে দেখবেন মানে একটু হ্যাঁ আচ্ছা মফিজুল বাবু এটা কি আম আছে এটা কিউজাই আম এটা কিউজাইজের বেশি ওজন হয় আচ্ছা কিউজাই আম আমার এই গাছটায় আম ছটা সাতটা ধরেছে আচ্ছা আচ্ছা এই আমটা কিউজাই আম কিন্তু এখনো পাকেনি আমার গাছে আচ্ছা হ্যাঁ এই দেখেন এই তো আছে এই একটা আছে এই একটা আছে আবার এই দুটো আছে এই দেখেন এই দেখি আবার এই দুটো আম আছে কিউজাই আমটা এখনো পাকেনি এটা মনে হয় একটু লেট ভ্যারাইটি আচ্ছা একটু লেট ভ্যারাইটি এটা একটু লেট ভ্যারাইটি আচ্ছা আসেন আগে আসেন আপনারা দেখছেন সেই বিখ্যাত থাই কাটিমন আম দাদা পারি আমটা আচ্ছা আমটা এই পারলাম অনেকে বলেন যে থাই কাটিমন আমের টেস্ট ভালো নয়
তো আমরা এই গাছপাকা আপনারা দেখতেই পারলেন এই মাত্র আমরা গাছটা আমটা পারলাম দাদাকে বলবো দাদা একটু কাটুন আর এখানে অনেকে গাছ কিনতে এসেছেন এই নার্সারিতে দাদারাই নিজের মুখে নিজে খেয়ে নিজে টেস্টটা আমাদের সামনে জানাবেন তো দাদা আপনি কাটুন শুনেন এই যে কাটিমো নাম আমি প্রত্যেক দিন পাঁচ সাত পিস করে মানে গাছ থেকে আম পাই পাঁচ সাত পিস দশ পিস কাল পেয়েছিলাম বারো পিস সারা বছর তো হ্যাঁ সারা বছর কাল পেয়েছিলাম বারো পিস আমার এখানে যারা চারা কিনতে আসে তাদেরকে আমি কেটে খাওয়াই এবং মানে আমার এখানে কাজ করে দাদাও দুজন তিনজন আছে এবং কাস্টমারও আছে দুজন আরও দুজন আসছে যা হোক কাস্টমার বা আমার এই নার্সারি যারা মানে পরিচর্যা করে তারা তাদেরকেও আমি খেতে দেয় আম তো আমি কাটছি কেটে সবাইকে খেতে দেবো এদিকে আসেন আপনি এদিকে আসেন এই আমটা কিন্তু গাছপাকা আম গাছপাকা এই আমটা গাছপাকা আম মানে একটু শক্ত আছে এখন তো গাছ থেকে পাড়া গাছ থেকে জাস্ট পাড়া হ্যাঁ এই আমটা মানে এর আমের আবার আঁটিটা খুব পাতলা আমি কাটছি আস্তে আস্তেই কাটছি আমটা কেমন মিষ্টি রসটা কেমন হ্যাঁ একটু বলবে আমাকে আচ্ছা নিন খেয়ে বলবে এই আঙুলটা সরিয়ে এইভাবে সব একসঙ্গে খাবে হ্যাঁ এখন কেউ খাবে না সবাই হাতে রাখো একটু ধরেন আঙুলটা সরান হয় আঁটিটা দেখেন কত পাতলা চলে আসছে আঁটিটা এখনো এতে মাংস আছে আচ্ছা ধরেন এটা থাইল্যান্ডের কাটিমো না আমি গাছ থেকে পেরে আপনাদের খাওয়ানো হচ্ছে হ্যাঁ অল্প ধরেন আমটা সবাই খাই এবং খেয়ে টেস্ট আমরা জানাবো আমি প্রথমে বলছি খেলাম যথেষ্ট ভালো এবং যথেষ্ট মিষ্টি এবং হালকা একটু আঁশ আছে দাদা আপনার নামটা বলুন কেমন লাগলো খুব সুন্দর এবং খুব সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি আর দেশি আমের থেকে মিষ্টি হ্যাঁ মিষ্টি আচ্ছা দাদা আপনার নামটা বলুন আমার নাম দীপেন আমি সাউথ চব্বিশ পরগনা থেকে আসছি আচ্ছা এই দাদার আগে এখানে গাছ নিয়ে গেছে অনেকবার এই আমটা খুব মিষ্টি আমের টেস্ট খুব ভালো মিষ্টি বা আঁশ নেই বললে চলে বা বারো মাসই হয় আমটা খেতে খুব ভালো কাকু কেমন লাগলো আমটা খুব সুস্বাদু যা দেশি আমের থেকে মিষ্টি না নরমাল সেরকম খুব মিষ্টি আম আচ্ছা আপনার নামটা বলুন আশিস আচ্ছা কোথা থেকে এসেছেন আমি দেগঙ্গা থেকে এসেছি আচ্ছা এই কাটিমো নামটা খেলেন কেমন লাগলো ভালো মোটামুটি মিডিয়াম মিষ্টি আচ্ছা হালকা আঁশ আছে হালকা আঁশ আছে আর অনেকে বলে এই কাটিমো নাকি পাকলে টক হয় সেরকম কি টক নেই টকের ভাব কিছু নেই যথেষ্ট স্বাদের দিক দিয়ে ভালো আচ্ছা হালকা একটু আঁশ আছে তাই একটু আঁশ আছে হাত স্বাদ আচ্ছা আপনার নামটা বলুন নাম রঞ্জিত ঘোষ আমার এই যত আমের চারাই আমার এই মাদার গাছের এই সায়ন থেকে এইভাবে আমি কেটে নিই এটা নিয়ে আমি ওই গ্যাপিং কলম করি এটা কি জাতের আম দাদা এটা থাইল্যান্ডের কাটিমো নাম আমার তো প্রচুর মাদার আমি এইভাবে সায়ন গুঁড়ো কেটে নিয়ে গ্যাপিং কলম করি হ্যাঁ মানে সাধারণ মানুষ হয়তো ভাবছে কোথার থেকে চারা কিনে এনে বানছে আমি ওই টোটাল মাদার গাছ থেকে এইভাবে কেটে নিই এই গাছগুলো আমি মোটামুটি একটা একটা ডোকা একটা একটা আঁটির চারাই জয়েন্ট করবো গ্যাপটিং জয়েন্ট করে দেবো এবার এই চারাটা আবার বড় হয়ে গেলে বিক্রি হবে এটা থাই কাটিমো নামের চারা আপাতত এই যে ডোকাগুলো দিয়ে মানে কলম বাঁধা হবে
এই চারা রেডি হলো 50 টাকাতে পাবে এবং এখন যে রেডি চারা আছে সেগুলোও 50 টাকা পিছে পাবে 50 টাকায় কাটিমন হ্যাঁ 50 টাকায় কাটিমন শুনছেন দর্শক বন্ধুরা মাত্র 50 টাকায় আপনারা এই কাটিমনের চারা এই সাদিয়া নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন যেখানে অন্যান্য জায়গায়তে কাটিমন আমের দাম 150 200 টাকা বা তারও বেশি পাওয়া যায় কিন্তু এই নার্সারিতে যেহেতু নিজস্ব মাদার প্ল্যান থেকে মফিজুল বাবু তৈরি করছেন তাই অনেক কমে আপনারা এই নার্সারি থেকে কাটিমন আমটা সংগ্রহ করতে পারেন মফিজুল বাবু আপনার এখানে কতগুলো কাটিমন থাই কাটিমনের মাদার প্ল্যান্ট রয়েছে এখানে দেখেন আমার এখানে তো 32টা আইটেমের মাদার প্ল্যান্ট আছে আচ্ছা মানে কিউ যাই বনাই কিং হাড়ি ভাঙা হানিডো কিং অফ চাকাপাত মিয়াজাকি আচ্ছা মানে রেড পালমার বানানা হাই কাটিমন অল টাইম বিভিন্ন ধরনের আমার এখানে মোটামুটি মাদার ফেলান আছে আর কাটিমনতে প্রচুর আম ঝুলছে কাটিমন তো আম ঝুলছে ইয়া মানে গাছে বোলো আছে এবং আমও আছে আর কাটিমন তো মানে কেটে খাওয়ালাম আর প্রচুর দেখালাম আর এই কাটিমন আমের বাগানে দেখেন পিয়ারার কত চারা এগুলো বাড়াই ঘুরে খাজার পিয়ারার চারা দেখেন বাড়ুইপুরের খাজা পেয়ারাটা লাগাতে পারেন এবং আমার মতামত যদি বলেন তাহলে কমার্শিয়াল দিক থেকে ওয়ান অফ দা বেস্ট ভ্যারাইটি বাড়ুইপুরের খাজা পেয়ারা তাই তো দাদা বাড়াইপুরে খাজা বা L49 বা এলাহাবাদ ছবে এগুলো বেস্ট কমার্শিয়াল চাষ করার জন্য আর আমার এখানে চারাগুলো 3 লক্ষ 4 লক্ষ পাবে আমি মানে পঞ্চায়েত থেকে যে টেন্ডার হয় ওই টেন্ডার থেকেও আমার কাছ থেকে মাল নিয়ে যায় দাদা ম্যাক্সিমামটা পাইকারি প্রচুর যায় তাই তো হ্যাঁ পাইকারি তো প্রচুর যায় আমি এটা খুচরো রেটে মোটামুটি 200-500-100 বা 1 পিস নিলে 15 টাকাতে দিচ্ছি পাইকারি নিলে আরো কম যারা 20,000-50,000 নেবে তাদের জন্য একটু কম আছে তারা ফোনে যোগাযোগ করবে আমি দাদা একটু ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার দুটোই বলছি 9143-749574 আর 8642-86403 আর স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার দুটোই আর দাদা একটু অ্যাড্রেসটা বলে দিন যারা আসবে এসে আপনার নার্সারিতে আসতে চাইলে কিভাবে আসতে পারে আমার এই নার্সারিতে কেউ যদি শিয়ালদা থেকে আসে বনগাঁ লোকাল অথবা হাবড়া লোকাল যে কোনো একটা ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবে গুমা রেল স্টেশনে নামে টোটো করে 12 টাকা ভাড়া নেবে বদরহাট বাস স্ট্যান্ডে নামবে বদরহাট বাস স্ট্যান্ডে নেমে বাঁ দিকে 250 ফুট পায়ে হেঁটে আসলে ডান দিকে আমার নার্সারির বোর্ড আছে এবং গেট আছে ভিতরে চলে আসবে প্রচুর বড় নার্সারি ওই দিকটা দেখান ওই হলো রোড ওই যে বিল্ডিংগুলো যে দেখা যাচ্ছে ওইগুলো রোড আর আমার নার্সারিটা এত বড় প্রচুর বড় আমার ১৬ বিঘা জমির উপরে মফিজুল বাবুর এই সাদিয়া নার্সারি এবং যেখানে সমস্ত মাদার প্ল্যান্ট আছে এবং সমস্ত মাদার প্ল্যান্ট থেকেই কিন্তু নিজস্ব নিজে হাতে বা লোক দিয়ে গ্রাফটিং করিয়ে চারাগুলো তৈরি করা হচ্ছে এবং যার জন্যই দুটো রিজন খুব ভালো আমার ভালো লাগার প্রথমত জলের দামে আমরা গাছ পাচ্ছেন অনেক কমে দ্বিতীয়ত সঠিক ভ্যারাইটিটা আপনারা পাচ্ছেন এই নার্সারি থেকে একটু দেখাও এদিকে ক্যামেরাগুলো দেখো কত আম ঝুলছে প্রত্যেকটা গাছে কত আম রয়েছে আর এই সমস্ত গাছ থেকে তো গ্রাফটিং করা হলো দুর্গাপূজার সময় মোটামুটি বিক্রি হয়ে যাবে আর থাই কাটিমন তাই তো দাদা এগুলো থাই কাটিমন দেখুন এক একটা ডালে 3-4টে করে আম এরকম ঝুলছে এবং আমের ভরে ডালগুলো নিচে নুইয়ে পড়েছে দাদা এটা কি পেয়ারা কোন জাতের পেয়ারা এটা বারাইপুর এলাহাবাদ ছবি বলে এই দেখেন এই ছোট গুটি আসছে এখানে ছোট গুটি একটু দেখাও ক্লোজলি এই ছোট গুটি এই যে একটু বড় বড় পেয়ারা হ্যাঁ এই দেখেন সব বড় পেয়ারা এটা সারা বছর হয় 12 মাস আমার কাছে চেরা পাওয়া যায় বারাইপুর খাজা এবং এলাহাবাদ ছবি এই পেয়ারাগুলো মোটামুটি 15 টাকায় পেয়ারা চারা পেয়ে যায় দেখুন এক একটা গাছে দর্শক বন্ধুরা একটু দেখুন এক একটা গাছে কত পেয়ারা ধরে রয়েছে এবং সবুজ সবুজ তো হয়তো চোখে পড়ছে না একটু ক্লোজলি দেখাও প্রচুর মানে প্রচুর এবং এই পেয়ারাটা পেয়ারা জাতটা আপনারা বাণিজ্যিক ভাবে অবশ্যই চাষ করতে পারেন দাদা যদি 1 বিঘাতে কত চারা লাগতে পারে 1 বিঘাতে কত চারা লাগতে পারে 1 বিঘা জমিতে মোটামুটি ওই 100 পিসে বসানো যায় এবং 200 পিসে বসানো যায় 200 পিস বসালে 5 বছর পরে এক
চারটা করে গাছ কেটে দিচ্ছি মাঝের লাইনটা, তাই তো? আপনারা ফোন করবেন যারা বাণিজ্যিকভাবে পেয়ারা আম বা আরো বাড়িওয়ান মালটা লেবু বা বিভিন্ন রকম, আমার এখানে তো 115টা আইটেম আছে, তার মধ্যে 6-7টা আইটেম বাণিজ্যিকভাবে করা যায়। এবারে যারা বাণিজ্যিকভাবে করবেন তারা আমার সঙ্গে সন্ধ্যে 7টার পর থেকে রাত 11টার মধ্যে যে কোনো টাইমে ফোন করে আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের সঙ্গে আমি সময় দেব। আর ওই এসএমএস করবেন, কমেন্ট করবেন, ওসব আমি খেয়াল করি না, তার কারণ কাস্টমারের কাছে প্রেশার আছে, কাস্টমারের কাছে মাল বেচবো না আপনার কমেন্টের আর ওই ইয়ের উত্তর দেবো। হ্যাঁ, অনেকে হোয়াটসঅ্যাপে লেখে আমার এই চারাগুলো লিস্ট দিন, আপনাদের লিস্ট নেওয়ার দরকার নেই, এই ভিডিও যদি দুটো পাঠায় দুটো পাঠ খুব সুন্দরভাবে না কেটে দেখবেন, তাহলে আমার ওখানে চারার যেরকম ওই পিয়ারা চারা দেখালাম, চারার হাইট কত, চারার নাম কি এবং চারার দাম কত, কিছু ডিটেইলস থাকবে এবং চারার দাম কত, টোটালটাই দেওয়া থাকবে। তাহলে আমার দুটো ভিডিও, একটা ভিডিও ছাড়ার পর এক সপ্তাহ পরে আর একটা ভিডিও ছাড়বে, তাহলে চারার দাম নাম এবং হাইট কি সবটাই দিয়ে দেবো। ওইগুলো তো লিস্ট করে বললে হয় যে দাদা আপনার ভিডিও থেকে এই এই চারাগুলো, হ্যাঁ রেড সরিনম চারা বা ব্ল্যাক সরিনম চারা বা ডালহরি জামরুল রেড এই চারাগুলো বা বাড়াইপুর পিয়ারা বা আমি বাড়িওয়ান মালটা এই চারাগুলো আমি নিতে চাই, আপনি এই ভিডিওতে এত এত রেট দিয়েছেন, এই চারাগুলো মানে আমি নিতে চাই। আর তারপরে সবথেকে বড় ব্যাপার হলো আমি কুরিয়ারে অনলাইনে মাল দিই না, আমি ট্রেনে পার্সেলে মাল পাঠাই, 500 পিচের নিচেই অর্ডার হলে আমি মাল দিই না কাউকে। আমার কাছে দাদা অনলাইনে দেবেন জিজ্ঞাসা করে লাভ নেই, আমার এখানে এসে নিয়ে যেতে হবে। যদি পশ্চিমবাংলার মধ্যে কারুর বাড়ি হয় আমার এখানে এসে নিয়ে যান মাল, গাছটা ভালো থাকবে। কুরিয়ারে মাল নিয়ে নিয়ে অনলাইনে মাল নিয়ে নিয়ে অনেক গাছ ড্যামেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, মাটি ছেড়ে যাচ্ছে, মানে মানে কাস্টমারের লস খাচ্ছে আমার এখানে আসেন। আর আমি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকেই বলবো যে নার্সারিতে এসে নিজে পছন্দ করে দেখে শুনে চারা কিনুন, আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন মালটা বাগান পেয়ারা বাগান বা আম বাগান তারা অবশ্যই দাদাকে ফোনে কথা বলে নেবেন। আর যেহেতু নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা করা হচ্ছে তাই নিজে এসে দেখে শুনে চারা কিনবেন, ওই অন্ধের মতো যে কোনো জায়গা থেকে চারা কিনবেন না, মাদার প্ল্যান্ট দেখে চারা কিনবেন, এটাই আমি আপনাদের বলবো। মফিজুল বাবু আমরা তো এখন বাড়িওয়ান মালটার বাগানে আছি, তাই তো? হ্যাঁ, এটা আমার 5 বিঘে বাড়িওয়ান মালটার মাদার বাগান, 4.5 বছরের গাছ। আমার আরও একটা মাদার বাগান আছে বাড়িওয়ান মালটার, এটা দেখেন পিছনে শিখিচিহ্ন আছে। হ্যাঁ, গতবারে তো আমার এখানে ভিডিও করেছেন, আপনি তো লেবু খেয়েছি যথেষ্ট মিষ্টি, এবং গ্রাফটিং এর ভিডিও আমার চ্যানেলে আছে। এর আগের বছরই এসেছিলাম দাদার নার্সারিতে, তখন গ্রাফটিং করা প্লাস লেবু আমরা খেয়েছিলাম, যথেষ্ট মিষ্টি এবং অরিজিনাল বাড়িওয়ান মালটা এই এখানে প্রচুর। একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, দেখো এখানে প্রচুর মাদার প্ল্যান্ট রয়েছে এবং প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু দাদা ডগা কাটেন, ডগা কেটে নতুন চারা তৈরি করছেন, এবং তার সাথেও দেখুন প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরে রয়েছে। এই গাছটা একবার দেখুন কত ছোট গাছ কিন্তু প্রচুর ফল, প্রচুর এত ফল দাদা, এ তো বোধহয় থাকবে না এত ফল পাতার ভরে। হ্যাঁ, যা ফল ধরেছে প্রত্যেকটাই থাকবে। না না না, আমি সেটা বলছি না, ডাল ভেঙে যাবে এত ফল, আমি বাঁশ দিয়ে খোটো দিয়ে ঠেলে দিয়ে দেবো, আড়াই মাস মানে মেসোডি হতে সময় আছে। আচ্ছা, এখন আর সব থেকে বড় জিনিস হলো এখন কিন্তু আমি মানুষকে বাড়ি এগারো আম, কাটিমন আম বা মিয়াজাতি আম, বানানা বিভিন্ন ধরনের আমার এই মাদার গাছের, এই মাদার গাছের আমের মানে পাকা আম যত কাস্টমার আমার এখানে আসবে এই আমের মৌসুমে, মানে আমার গাছে পাকা আম থাকলে সবাইকে আমি খেতে দেবো, প্রত্যেক কাস্টমারকে খেতে দেবো। আর বাড়িওয়ান এই যে সিকি মালটা লেবু সামনে আসেন, মানে এই লেবুটা মানে আড়াই মাস পর ম্যাচুরিটি হবে, ম্যাচিওর হবে, মানে যত কাস্টমার আসবে সবাইকে আমি লেবু খাওয়াবো, সবাইকে শুনতেই পাচ্ছি। হ্যাঁ, এবং আর গতবারে তো আমার এখানে যা প্রায় 30,000-40,000 আমার লেবু হয়েছিল,
আমি চারটে হসপিটালে করোনার পেশেন্টদের লেবু আমার বাগানের পেয়ারা এবং কলা চারটে হসপিটালকে আমি দিয়েছি, মানে হসপিটালে যে করোনা পেশেন্ট ওদের এবারও আমি চারটে হসপিটালে আমি নিয়ত করেছি। আমার তো লেবু এবার প্রায় 60,000-70,000 পিস লেবু হয়েছে আমার বাগানে। আমি এবারেও চারটে হসপিটালে যারা পেশেন্ট ভর্তি আছে তাদের আমার গাছের পেয়ারা, আমার গাছের লেবু, আমার গাছের আম, আমার গাছের সিঙ্গাপুর কলা আমি পার্সেল করে হসপিটালে রোগীদের পাঠিয়ে দেবো এবারেও। খুব খুব ভালো দাদা, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। এবং আরে আমার রেসপেক্টটা আরো বাড়লো আমার, মানে সব বিক্রি করার দরকার নেই তো, মানে আমি এত লেবু আছে 70-80,000 লেবু আমার কাছে আছে, মানে 70-80,000 লেবুর মধ্যে মানে আমি যদি 2,000 লেবু হসপিটালের রোগীদের দিই আমার কিছু এসে যাবে না, মানে পুরো মানে আমার মাদার বাগানটা ঘুরিয়ে দেখান, আমার একটা দুটো গাছ না 5 বিঘা মাদার গাছ, 5 বিঘা মালটা। হ্যাঁ আমার আমার এখানে মাদার বাগানে ডোন চালালে খুব ভালো হয়। আচ্ছা ডোনে সবটাই উড়ে আসে। হ্যাঁ ডোনে, যাই হোক আপনারা আসবেন, আমি শুধু রোগীদের খাওয়াবো না, আমার কাস্টমার যারা আসবে 2.5 মাস পরে তাদেরকেও লেবু খাওয়াবো, আর এখন যে কাস্টমারগুলো আসবে তাদেরকে পাকা আম কেটে খেয়ে দেবো আমার নিজে হাতে। এবং দাদার এই কথাগুলো শুনে সত্যি দাদার প্রতি রেসপেক্ট আমার আরও বাড়লো। এর আগেও আমি দেখেছি ফ্রিতে গাছ দিতে দাদাকে অনেক জায়গায়, আমাদের একটা মিটা প্রোগ্রাম ছিল সেখানেও মফিজুল বাবু একদম সম্পূর্ণ ফ্রিতে কুলের চারা দিয়েছিলেন, তাই তো দাদা? বিভিন্ন কুলের চারা, মালটা চারা, অনেক চারা একদম ফ্রিতে 1,500 চারা দাদা সবাইকে দিয়েছিলেন। এবং আরেকটি চ্যানেলের মিটা প্রোগ্রামেও দাদা ফ্রি চারা দিয়েছেন। এরকম অনেক কাজ দাদা করে থাকেন। এবং মাঝে মাঝে শুনেছি, দেখেছি আমি ভিডিওতে দাদা সেলও দেন। তো আজকে এর সাথে দাদার এই ফ্রিতে সবাইকে রোগীদেরকে মালটা, কলা, পেয়ারা এগুলো খাওয়ানো, এই বিষয়গুলো আরও দাদার প্রতি আমার রেসপেক্ট বাড়ল। আপনাদেরকে আমি বারংবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে নিজস্ব মাদার প্ল্যান্ট দেখে, গ্রাফটিং করা দেখে চারা কিনবেন, তাহলে ঠকার ভয়টা থাকে না। এই যে আমার পিছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা চারা, এই যে গ্রাফটিং করা হচ্ছে। আর একটু ক্যামেরাটা দেখাতে বলবো, এই যে পিছন দিকে এখানে দেখুন সবগুলো গ্রাফটিংয়ে জাস্ট বসানো হয়েছে। এবং তার পাশে এই পাশেগুলো দেখাতে বলবো, এগুলো আটির চারা। এইগুলোর উপরে কিন্তু বিভিন্ন ভালো উন্নত মানের জাতের ভ্যারাইটিগুলো গ্রাফটিং করা হচ্ছে, তাই তো দাদা? ওদিকে সামনে যা দেখা যাচ্ছে সব সব একটু ক্যামেরা দেখাতে বলবো, এখানে হাজার হাজার চারা, লাখ লাখ চারা। আমার এখানে শোনেন, আমের কলম আমি এবার 2 লাখ মতন পাচ্ছি, 2 লাখ পাচ্ছি। হ্যাঁ আর আম বলেন, পেয়ারা বলেন, মালটা লেবু বলেন, হ্যাঁ যেগুলো মানে বিভিন্ন মাদার গাছ আমার আছে ওগুলো 1 লাখ 2 লাখ 3 লাখ করে আমি তৈরি করি। আর এতক্ষণ আমি থাই ভ্যারাইটি বা জাপান জার্মান বা আমেরিকা ভ্যারাইটি আমের চারা দেখিয়েছি বা মাদার গাছ দেখিয়েছি, ইন্ডিয়ান ভ্যারাইটি আমি করতাম না। আচ্ছা মানে কিছু কাস্টমারের অনুরোধে আমি ইন্ডিয়ান ভ্যারাইটির এই আমগুলো তৈরি করেছি। দেখানে কি কি গাছ আছে দাদা? এখানে ল্যাংড়া আছে 40 টাকাতে পাবেন, 40 টাকাতে। হ্যাঁ হেমসাগর আছে 40 টাকাতে পাবেন, আম্রপালি আছে 40 টাকাতে পাবেন, মল্লিকা আছে 40 টাকাতে পাবেন। একটু চারাগুলো দেখাবে। আচ্ছা আর কাঁচামিটি আছে 60 টাকাতে পাবেন, একটা কাঁচামিটি আর আমের ওয়েট হবে 350 গ্রাম, 350 গ্রাম। হ্যাঁ এটা এটা মল্লিকা, এটা মল্লিকা। হ্যাঁ দেখেন। আচ্ছা আসেন, এখানে আপনাদেরকে আরও কিছু মাদার প্ল্যান্টের গাছ দেখাবো। এবং প্রত্যেকটা গাছে ফুল ধরে রয়েছে, মিষ্টি তেঁতুল, তাই তো দাদা? মিষ্টি তেঁতুল, এখানে মিষ্টি তেঁতুলের অনেক মাদার প্ল্যান্ট মফিজুল বাবু করেছেন। সাদা জাম, তাই তো? কালো গুলো পাকলে আস্তে আস্তে সাদা হয়ে যাবে। সাদা জাম মানে দুবার হয়, দুবার বছরে দুবার হয়, বছরে দুবার। আচ্ছা আমার গাছে হয়েছে তাই দাদা? আচ্ছা এগুলো
আমের মাদার ফেলা আচ্ছা কি কি ভেরাইটি এখানে আছে দেখেন এটা কিউ যাই এটা কিউ যাই আচ্ছা আমি আমটা কালকেরে এই কিউ যাই আমটা আচ্ছা এখানে ছিল পেড়ে নিয়ে আচ্ছা আচ্ছা আর অলরেডি তো অন্য কিউ যাইতে ধরে রয়েছে ছবেদার মাদার ছবেদার কাছে ধরে আছে আসেন ওগুলো ছবেদার মাদার আরেকটি মাদার প্ল্যান্টের গাছ আপনাদের দেখাই এটা কি মালটা আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা মিশরীয় হলুদ হলুদ হবে তাই তো ওই মালটাটা চারাটা আমার ছিল শেষ হয়ে গেছে আবার দু মাস আড়াই মাস পরে রেডি হয়ে যাবে আচ্ছা আছে চার ছটা ফল আছে এরকম ফল ধরে রয়েছে এই দেখো নিচে আছে নিচে আছে ফল আছে এটা মাদার ফল এটাও মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই নার্সারিটা ভালো লাগলে অবশ্যই এই নার্সারিতে এসে দেখে শুনে আপনারা গাছ পারচেজ করবেন।